করোনা মহামারীর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনা দিয়ে বিভিন্ন খাত সচল রাখার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষদেরও খাদ্য সামগ্রী সহায়তা দিচ্ছেন। সংকট কালেও তিনি সবার কথা মনে রাখছেন। শনিবার বনানী করাইলে এরশাদ স্কুল মাঠে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা এমন মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান সহ আরো অনেকে। তাকে জামিন দিয়েছেন অসুস্থ অবস্থায়, তার বিদেশে চিকিৎসা করার জন্য শেখ হাসিনার কাছে আবেদন করেছে, আজকে সেটা তিনি বিবেচনা করছেন। করোনা আক্রান্ত হয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দিল্লি তছনছ হয়ে যাচ্ছে। একদিকে আল্লাহ তাআলার রহমত, আর একদিকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা, সাহসিকতার কারণে, নিষ্ঠার কারণে, সততার কারণে আজকে বাংলাদেশ আমরা এইভাবে বসে আমরা কথা বলতে পারি।